আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে চলে আসলাম কম্পিউটারের ফোল্ডারগুলো, যে আমাদের ফোল্ডারের যে আইকনগুলো আছে এর কালার কীভাবে চেঞ্জ করব তার ভিডিও নিই, সেটা দেখাবার জন্য। এই যে দেখেন, এখানে আমার ফোল্ডারগুলো, একটা ফোল্ডারগুলো সাধারণত আমাদের এরকম থাকে, তো এই এই ফোল্ডারটা দেখা যাচ্ছে অন্যরকম। তো কিভাবে এটা করা যাবে, ফোল্ডারের কালারটা চেঞ্জ করা যাবে, সেটা আপনাদের দেখাবো। সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ছোট সফটওয়্যার প্রয়োজন হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে রেইনবো সফটওয়্যার। তো আমরা রেইনবো সফটওয়্যারটা নামাবো। রেইনবো সফটওয়্যার নামানোর জন্য গুগলে গিয়ে জাস্ট লিখে দিলে হবে যে রেইনবো রেইনবো ফোল্ডার। রেইনবো ফোল্ডার আসার পর এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে, ডাউনলোড করতে গেলে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এটা জিপ ফাইল থাকবে, যে কোনো একটা আনজিপ ফাইল দিয়ে আনজিপ করে নিলেই হবে। এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা কম্পিউটার স্টার্ট বা মেনুতে যাব। যাওয়ার পর এখানে টাইপ করতে হবে যে রেইনবো ফোল্ডার। তো রেইনবো ফোল্ডারটা আমি টাইপ করার আগে আমার এখানে চলে এসেছে রেইনবো ফোল্ডার, আমি এখান থেকে নিয়ে নেব। এখানে গিয়ে সিলেক্ট করে, সিলেক্ট করার পর আমার এই যে একটা এরকম আসবে, স্ক্রিন আসবে, স্ক্রিন আসার পর আমি যেই ফোল্ডারটাকে কালার করতে চাচ্ছি সেই ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমার কম্পিউটারের অপশন থেকে, ফাইল থেকে আমি, তো এখন থেকে আমার কম্পিউটারের ফাইল থেকে, কম্পিউটার থেকে যে কোনো একটা ড্রাইভে ঢুকবো। ড্রাইভে যেমন আমি ভিডিও অ্যান্ড অডিওতে ঢুকলাম, যাওয়ার পর আমি অ্যাপসে ঢুকলাম, যাওয়ার পর আমি এখন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, আমি এটাকে কালারস করব। তো এটা কালার করার জন্য আমার যা করতে হবে, এখান থেকে যে কালারটা করব সেই কালারটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি সাপোজ এখানে হলুদ করলাম, হলুদ করার পর কালারাইজড করে দেবো, তাইলে হয়ে গেল আমার ফোল্ডারের কালার। এখন দেখে নেওয়া যাক আমার কালার হলো কিনা। ভিডিও অ্যান্ড অডিও, তারপর হচ্ছে অ্যাপসে যাবো, যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট, এটা আমার কালার হয়ে গিয়েছে, কালার হয়ে গেল। এভাবেই রেইনবো সফটওয়্যার ইউজ করে একটি পিসি থেকে ফোল্ডার কালার করা যাবে। এই ছিল আজকের মতোই, ধন্যবাদ সবাইকে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।